বিদেশ জগৎ চাকরি করে তারা কেন বিয়ে করে ফুলের তুমি আমার কত চেনা সে কি যেন আমি প্রবাস সৌদি আরবে থাকি তো আমার অনেক দুঃখ কষ্ট অনেক শয়তান বান্দর আমার হাতে পড়ছে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি দেখছি সারা পৃথিবীতে ইয়াহুদ নাসারা সবচেয়ে বেশি খারাপ আর সবচেয়ে বেশি খারাপ হলো যে আমাদের বাংলাদেশে কিছু ইয়াহুদ নাসারা হয়তো বলবেন যে আপনি বাংলাদেশের হয়ে বাংলাদেশিদেরকে গালি দিতেছেন কেন এবার আমি আপনাকে বলি গালি দিতেছি এই কারণে দেখা গেল যে এক জায়গায় যদি আমাদের বাংলাদেশি বাংলাদেশির সাথে যদি মনে করেন অন্য কেউ যদি থাকে এটা হলো পুলিশের নামে যাইতেছি যে তো যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে আমার নিজ দেশি একটা তার দেশি আর একটা একটু বড় অবস্থানে যাক মালিক বা কোম্পানির কাছে একটু ভালো অবস্থানে থাকুক এটা সহ্য করতে পারে না তখন তারা কি করে যে আমাদের পার্শ্ববর্তী দেশের শয়তান যারা আমাদের চিরশত্রু যারা আছে তাদের সাথে হাত মিলায় তাদের সাথে হাত মিলিয়ে কি করে যে আমাদের দেশি হয়তো তার কোনো দোষ নাই ভুল নাই অন্যায় নাই কিছু নাই তারপরও দেখা গেল যে বানিয়ে বানিয়ে নতুন করে বলে দেখা গেল যে ছোট একটা ভুল করেছে সেটাকে হাইলাইট করে যে ওই আমাদের বাংলাদেশিটাকে ডাউন করেছিল করতেছে যেটা আমার বাস্তব দেখা আমার বন্ধু বান্ধব অনেকের অভিজ্ঞতা থেকে আমি আজকে এই কথাটা বলতেছি এবার আমি মূল কথায় চলে যাচ্ছি একেবারে পিছন থেকে 2004 সালে যখন আমি প্রথম আসছিলাম তাই প্রথম আসার পরে দিয়ে তখন কত কষ্ট করছিলাম আমি তখন এত কষ্ট করছিলাম যে ঠান্ডা গরমের দিন ছিল তখন প্রচুর গরম ছিল দেশ থেকে একটা জুতো আনছি এখানকার গরমে খালাস জুতা খুলে গেছে এরপর আমাদের নতুন ক্যাম্পে নেওয়া হয়েছে নতুন ক্যাম্পের আমি ওখানে ওই একটা পুরাতন স্লিপার যেটা টয়লেটে ব্যবহার করে এরকম একটা পাইছি ওইটাকে দুই কোনো রকম ব্যবহার করতাম আর আমার পায়ের এই যে পিছনে পায়ের ফাটি গেছে পায়ের চামড়া আজও সেটা ভালো হয় না এখানে এই কারণে আমি আজও শু পড়তে হয় তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সে কথাটা হলো এটাই যে তখন থেকে আমি দেখলাম আমি তখন গোডাউনে কাজ করতাম গরমের দিনে প্রচণ্ড গরম ঠান্ডার দিনে ফ্রিজের মতন ঠান্ডা এত কষ্ট করে আমি টাকা পয়সাগুলো রোজগার করছি ঠিক তখনও দেখলাম যে আমাদের বাংলাদেশি কিছু ইয়াহুদ নাসারা কাফেরেরা ইহুদ নাসারার বাচ্চা ইহুদ নাসারা আমার পিছনে লাগবে এরা আমার পিছনে লেগে আমার অনেক ক্ষতি করছে যে আমার বাসায় প্রকাশ করার মতো না যাক 2007 সালের থেকে আমি যখন জিদ্দা মাল কিনতে যাওয়া শুরু করে দিলাম তখন ইয়াহুদ নাসারারা তার চেয়ে আরও বেশি সক্রিয় হয়ে গেছে এখন আগে তারা আমার কী ক্ষতি করতো এখন তার চেয়ে আরও বেশি ক্ষতি করা শুরু করে দিল এখানে আমার আপনজন কয়জন ছিল আপন কাকে বলবো তাহলে তো আমি আপনের কিছুই দেখিনি তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সে কথাটা হলো এটাই যে আমাদের দেশি যারা আছে এগুলো কিন্তু ইহুদ নাসারা সবচেয়ে বেশি ক্ষতিকর এবং বিষাক্ত তার কারণ হলো কোম্পানি বলেন মালিক পক্ষ বলেন যে দেখা গেছে একটা বাঙালি যখন আর একটা বাঙালির বিরুদ্ধে কথা বলে তখন সেটা বিশ্বাস করে তার কারণ হলো এক দেশি দুইটা তো একই দেশি এই কারণে কথাগুলো বিশ্বাস করতে বাধ্য যে কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম এখনও বলতেছি আমি ভবিষ্যতে বলে যাব আর সেটা হলো যে আমাদের এই বিষাক্ত সাপগুলো তারা জীবনে কিছু করতে পারে নাই তারা পারবেও না কিন্তু দেখা গেলো যে আরেকটা বাংলাদেশি একটু ভালো অবস্থানে যাক কিন্তু সেটা চায় না কিন্তু দেখা গেল যে ওই পোকা ডাউন করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে এমন একটা পর্যায়ে আসলো যে ওর পায়ের নিচে আসি তাদেরকে আবার পড়তে হলো
তো এই কারণে দেখা গেল যে আমাদের অনেক বাংলাদেশি একটু ভালো অবস্থানে যাইতে পারলে চাইলেও কিন্তু পারে না, পারলেও কিন্তু অনেকে তাদেরকে পিছন থেকে নিচের থেকে টেনে ধরে রাখে, তারা যেন চলতে না পারে, তারা ভালো কিছু যেন করতে না পারে। এটা হলো যে আমাদের বাংলাদেশিদের অনেকে চরিত্র। তো যাক, আমি কোনো গালি দিচ্ছি না, হয়তো তার মায়ের কোনো দোষ নাই, তার বাবার কোনো দোষ নাই, তবে যে কথাটা আমি বলতেছি তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ হচ্ছে যে এইরকম অনেকে শয়তানি বান্দরামি এগুলো করতো। তো সবচেয়ে বড় দুঃখ আমার এটাই লাগে, 2007 যখন আমি জিদ্দে যাওয়া শুরু করে দিলাম, তখন আমাদের কিছু আশেপাশে কিছু শয়তান আছে, এগুলো দাঁড়িওয়ালা, হস করা শয়তান, আমি আমাদের এদেরকে বুড়া কাফের বলতে পারি, যদিও কাফের বলাটা কোরআনে আল্লাহ বলছে কুল ইয়াহাইয়াল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তো ওখান থেকে আমি যে কথাটা বলতেছি যে আমাদের মধ্যে এরকম অনেক শয়তান আছে যে এগুলো যে এই ক্ষতিগুলো করত। তো দেখা গেল যে আমরা কী করবো, আমাদের তো করার মতন কোনো ব্যবস্থা নাই। তো আমরা যে এইরকম অনেক অত্যাচার করলেও আমরা এটা সহ্য করতে হয়, যে অনেক শয়তান আছে, এই শয়তানিগুলো করে আমাদেরকে কিন্তু অনেক আমার অনেক ক্ষতি করেছে। তো তারা জীবনে সুখ পায় নাই, তার কারণ হচ্ছে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখ পায় না, এটা হলো জগতের নিয়ম। তো আমি হয়তো অনেক কষ্ট পাইছি, তো আমার কষ্ট দিয়ে তো কারো কিছু যায় আসে না। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব হয় না, আমাকে সেটা করতে দেওয়া হয়নি। দেখা গেল যে আজকে আমি আরও ভালো একটা অবস্থানের মধ্যে হয়তো থাকতে পারতাম, ভালো একটা বেতনের মধ্যে থাকতে পারতাম, কোম্পানির ভালো একটা পজিশনের মধ্যে থাকতে পারতাম, কিন্তু আমার বাংলাদেশি অনেক শয়তান, আমাদের বাইরের রাষ্ট্রে আমাদের পার্শ্ববর্তী দেশে শয়তানগুলো অনেক ক্ষতি করছে, কিন্তু ওই ক্ষতিগুলো এত বেশি করতে পারে নাই। তার কারণ হলো যে ওরা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারছে আমাদের দেশে কিছু কুত্তার বাচ্চা, কিছু মাদারসত, কিছু জন্মগত জারক সন্তান, এগুলো আমার ক্ষতি করছে বেশি, এগুলো এবং বাইরের দেশের এগুলোর সাথে হাত মিলিয়ে আমি যে কাজ করি না সেগুলো। এরা কী করতো, তারা বিন্দেশিদেরকে ইহুদাসারা ইহুদাসারাকেই ভালোবাসে, নামে অনেকে মুসলমান আছে, দেখা গেল যে লেবাস তার পাসপোর্ট আকামা লেবাসে মুসলমান, নামে মুসলমান, বাপের নামে মুসলমান, কিন্তু কথা কাজে কোনো আর কোথায় আমি কিন্তু মুসলমানের কোনো লক্ষণ এদের মধ্যে পাই না। তো এই সকল জন্তু জানোয়ারেরা দেখা গেল যে ক্ষতি করতেছে, ক্ষতি করছে, তো এরা যে লাভবান হয়েছে তা না, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো তাদের ক্ষতিগ্রস্ত তারা এখনও টের করতে পারে না, হয়তো আগামী ভবিষ্যতে তারা টের করতে পারবে। তো এরা দেখা গেল যে আমি কোনো মাল যদি আনতাম, আমার মাল দেখা গেল যে ভালো মাল আনলেও তারা ওই ইহুদনাসারা একটা ছিল, ওই ইহুদনাসারা ওইটার খারাপ মালগুলো আমার নামে চালাই দিত যে খারাপ এটা অমুকে আনছে। তারপর কোনো একটা মাল যদি ছেঁড়াতে গেলে তো মালিককে দেখাইতো এটা আমি আমার দেখাই দিতে ও আনছে, যে খারাপ যতগুলো আছে সবগুলো আমার উপর সাফাই দিত, আর ভালো যেগুলো আছে এগুলো ওই ইহুদনাসারা ইহুদনাসারার বন্ধু তারা ইয়ে করে নিত, অ্যাডজাস্ট করে নিত। তো আমার ক্ষতি করে যে তারা লাভবান হয়েছে তা নয়, বরঞ্চ আমার ক্ষতি করতে গিয়ে বরঞ্চ তারা নিজের ক্ষতি করতে হয়েছে। তো আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে এরা আমার যে ক্ষতি করছে এরা জীবনে কোনো দিন সুখ পাবে না, আল্লাহ এদেরকে সুখ দেবে না। তবে আমার জানা মতো ও একটা শয়তান কিন্তু ওই দেখা গেল যে শয়তান কিন্তু নিজের পতন নিজে ডেকে নিয়ে আনছে। শয়তানটা দেখা গেল যে করোনাতে তারা তিন দিন রাখি চার দিন দিন খাই দিচ্ছে। তো কারো ক্ষতি করবেন না, আপনি যদি একজনের ক্ষতি করেন আপনার ক্ষতি কিন্তু আল্লাহই করবে। এটা হলো যে আমাদের বাস্তব চরিত্র। তো আল্লাহর কাছে একটাই দেবো, কেউ আপনারা কেউ কারো ক্ষতি করবেন না, এটি সবচেয়ে বড়। সালামু আলাইকুম।